জীবনানন্দের প্রথম উপন্যাস কারুবাসনা। নামকরণটি জীবনানন্দ করেননি, তার উপন্যাসের একটি বিশেষ শব্দকে পরবর্তী সময়ে নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। জীবনানন্দের মৃত্যুর পর তার বেশ কিছু সাহিত্য পত্রিকায় তার ছবির প্রয়োজন হয়। সে সময় ছবি খুঁজতে গিয়েই আবিষ্কৃত হয় চারটি ট্রাঙ্ক, যা ছিল গল্প উপন্যাস প্রবন্ধের পাণ্ডুলিপিতে পরিপূর্ণ। তার রচিত গল্প উপন্যাস পরবর্তী সময়ে চার খণ্ডের সমগ্র হিসেবে প্রকাশিত হয়। ফলে প্রশ্নের সৃষ্টি হয়, কেন তিনি এসব সাহিত্যকর্ম প্রকাশ করলেন না? কারুবাসনা উপন্যাসের প্রধান চরিত্র কাব্যপ্রেমিক বেকার হেম ও তার স্ত্রী কল্যাণীকে নিয়ে। দেশের বাড়িতে থাকেন তারা, অভাবের সংসার ছিল। হেম কোনোভাবেই সংসারে সচ্ছলতা আনতে পারেন না। সে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সংসারের যে ব্যাপারটা, এটা কখনোই তার অনুকূলে ছিল না। সংসারে আরও ছিল, তাদের সংসারে বাবা মা পিসি প্রত্যেকেই যার যার মতো আলাদা এবং একা, মানে সবাই যার যার জায়গা থেকে এক এক রকম আলাদা আলাদা ব্যক্তিত্ব। এই একাকী মানুষগুলোর কথাই নানা সংলাপ আত্মকথনের মাধ্যমে উঠে এসেছে এই উপন্যাসে। হেম শেষ চেষ্টা রূপ শহরে আসে যে কিছু একটা সে করবে, কিন্তু নাগরিক সভ্যতায় সে ক্রমশ হাঁপিয়ে ওঠে। উপন্যাসের সংলাপ সারা সারা আবেগের তীব্র অভাব রয়েছে। আধুনিক ব্যক্তি মানুষের বিপর্যস্ত রূপ এখানেই তার মূল কারণ হয়তো। মনের গহীনে আবেগের তীব্র স্রোত বইলেও ভাবে ভাষাই তা প্রকাশ্য নয়। এখানেই তো আধুনিক মানুষ অসহায়, যা সে চায় তা প্রকাশ করা যায় না, যা বাস্তবে ঘটেছে তা যেন কাঙ্ক্ষিত নয়। এ কারণেই সর্বত্র দ্বিধার রাজত্ব, আজন্ম লালিত শেকর সন্ধানী মানসিকতা যেন ক্রমশ খসে পড়ছে। তাই পুত্র হেম আত্মহত্যার মতো কথা বললে মা বলেন, কিন্তু এ তো কোনো সম্ভবপর কিছু কথা নয়। জীবনানন্দ যেন নিজের বাস্তব জীবনের যাবতীয় রিক্ততাকেই তুলে ধরেছেন কারুবাসনা উপন্যাসে। 34 বছরের হেম এবং তার স্ত্রী কল্যাণীর আদলে যেন নিজের দাম্পত্য জীবনের অন্তর্গত দ্বন্দ্বই উঠে এসেছে এখানে। আমি এর আগে সাহিত্য এই মানে আমাদের যেই চ্যানেল, এই চ্যানেলটাতে আমি এর আগে এই বিষয় নিয়ে প্রকাশ করেছি, একটি কমলালেবু। সেখানে আমরা যদি জীবনানন্দের জীবনটা দেখি, তাহলে অনেকটা এই কারুবাসন উপন্যাসের মতোই তার জীবনচিত্র আমরা খুঁজে পাব। জীবনানন্দের লেখা উপন্যাসগুলোর ধারাক্রম বিবেচনা করলে সেই সময়ে তার নিজ জীবনের নানা ঘটনাপঞ্জির প্রতিফলনই যেন এই উপন্যাসে দেখতে পাই। কারুবাসনা উপন্যাসের 34 বছরের হেম বারবার কলকাতায় গিয়ে জীবিকার কোনো উপায় করতে না পেরে ফিরে আসে নিজ গ্রামে। সে কবিতা লেখায় নিজেকে মগ্ন করে রেখেছে। স্ত্রী কল্যাণীর সাথে তার কথোপকথন বেশিরভাগ সময়ই যেন একটা ঠান্ডা যুদ্ধেরই আভাস দেয়। অর্থাৎ এখানে স্বাভাবিক যে সকল সংসার, ওই রকম রসিকতা এখানে নেই। একটা যুদ্ধযুদ্ধ ভাব এদের সংসারে। সাংসারিক নানা প্রয়োজন মেটাতে ন্যূনতম যে অর্থের প্রয়োজন হয়, তাও যখন হেম মেটাতে পারে না, তাকে নির্ভর করতে হয় পরিবারের অন্য সদস্যের উপর, তখন নিজেকে রিক্ত এবং কখনো শুধু বাতিল বলে গণ্য করতে সে পুনরায় ভাবে না। উপন্যাসে হেম নিজেকে ঠিক এইভাবেই বিচার করে, কারুবাসনা আমাকে নষ্ট করে দিয়েছে। সব সময়ই শিল্প সৃষ্টি করবার আগ্রহ, তৃষ্ণা, পৃথিবীর সমস্ত সুখ দুঃখ লালসা কলরব আড়ম্বরের ভিতর কল্পনা ও স্বপ্ন চিন্তার দুশ্চেদ্য অঙ্কুরের বোঝা বুকে বহন করে বেড়াবার জন্মগত পাপ। কারুকর্মীর এই জন্মগত অভিশাপ আমার সমস্ত সামাজিক সফলতা নষ্ট করে দিয়েছে, আমার সংসারকে ভরে দিয়েছে সাইকালি ধুলির শূন্যতায়। অর্থাৎ এখানে জীবনানন্দ বোঝানোর চেষ্টা করেছেন, যারা কারুবাসনা, অর্থাৎ কারু যারা শিল্পী, যাদের মনস্তাত্ত্বিক একটা ভাবনা থাকে সুন্দর, পুরো পৃথিবীটাকে সুন্দরভাবে দেখার, তারা এটা করতে গিয়ে যদি বাস্তবিক যে সকল সমস্যা আছে এগুলোকে এড়িয়ে যায়, তাহলে তাদের জীবনটা হয়ে যায় একেবারেই তিক্ত। এই উপন্যাসের উদ্দেশ্য আসলে মূলত এটাই হয়তো তিনি বোঝাতে চেয়েছেন। যারা জীবনানন্দের এখনও জীবনীটা পরিপূর্ণভাবে জানেন না, তারা যদি এই কারুবাসনা উপন্যাস এবং তার জীবনটা পড়ে দেখেন, তাহলে দেখবেন তাদের দুজন, মানে এই উপন্যাসের সাথে তার বাস্তবিক জীবনের একটা সামঞ্জস্যপূর্ণ ঘটনা খুঁজে পাওয়া যাবে। সুতরাং যারা এখনও একটি কমলালেবু এটি পড়েননি এবং জীবনানন্দ সম্পর্কে তেমন একটা কিছু জানেন না, তারা পড়তে পারেন কারুবাসনা উপন্যাসটাও পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।